তিনি নেবে কোকরাঝাড় জেলা বিপিএফনি গাসিপ দৈনন্দিন আরা মাউসি পরদে যে গিরিট মেল মেল কো জব অঙ্কিত রাজনীতি মিটিং আমার বিপিএফ রাজনৈতিক যাত্রা আজির পড়া আরো বেশি তেজেকে বেশি শক্তিশালীকে আরম্ভ হয়েছে আরো এই রাজনৈতিক যাত্রা কোন দিলে অহা এমপি ইলেকশন তারপিছত কাউন্সিল ইলেকশন তারপিছত এমএলএ ইলেকশন বিপিএফ এর নিজি গাড়িকে আরো স্তব্ধ নহব কোন কারণ এই রাজনৈতিক যাত্রা আরো বন্ধ নহব আজির পরা বিপিএফ এর এই যাত্রা সমগ্র বিটিসি অঞ্চল হব আর সমগ্র অঞ্চল বেশি টেস্ট বাংশের মনোযোগ বাংশের আরম্ভ গোসল সরকারে খালানাই যাবে আমার জিকা নিশ্চিত হয়েছে জঙ্গি দেখা দান মুসা সাপা দন্ডমেলা চলি বাকি নোবাই দহাই জঙ্গি বিভক্তি কেরিয়া যাবে কোনবার যে ইয়াত হাজার হাজার পঞ্চাশ হাজারতকে বেশি ইয়াত আজি আপনাদেরকে বট পাইছে আর আমি জানিবলে পারিছো আমার মহিলা সকল হেল্প হেল্প গ্রুপর মিটিং করে পেলাই এটা বহুত ভয়ত রখাই দিছে নহলে হাজার হাজার মহিলা সকলেও আমার এই মিটিং যোগদান করিলে হয় আমি সদায় কম যে বিপিএ দলে একমাত্র দল বিটিসি অঞ্চল যে দলত কোনো ধর্ম পার্থক্য নাই কোনো ভাষার পার্থক্য নাই কোনো জাতির পার্থক্য নাই জঙ্গলে বিজে বুমাই খায় আমরা জঙ্গলে বিপিএ দল কোনো ধর্ম নিয়ে পার্থক্য গিয়া গাছের দল ধর্ম মানে জঙ্গলি ধর্ম সব ধর্ম তৈরি বিপিএ বর ধর্ম সব ভাষা তৈরি বিপিএ বর ভাষা সব জাতি তৈরি বিপিএ বর জাতি আমার এই অঞ্চলের রাজনীতি করে পেলায় যে মানুষ সকলে ধর্ম লৈ পেলায় বিভাজন করে জাতি লৈ পেলায় বিভাজন করে ভাষা লৈ পেলায় বিভাজন করে আপনাদের সাও বিপিএ দল আজি প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষ সকলে কেনেকে একে লোকে ইয়া গোট খাইছে সব ধর্মাবলম্বীর মানুষে কেনেকে আহিছে রাতি পর এই বিটিসির সমগ্র যিমান ধর্মীয় মানুষ সকল আছে আহি পেলায় নিজের ধর্মীয় নিয়ম আজি বিপিএ দল ভবিষ্যতের কারণে আমার রাজনীতির ভবিষ্যতের কারণে জিতি যাওয়ার উদ্দেশ্য লই পেলায় মুসলিম ভাই সকলে মুসলিম ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান বলে পেলায় ইয়ে প্রার্থনা বলাইছে আল্লাহ খ্রিস্টান সকলে ইয়ার গির্জা বলাই পেলায় অলমাইটি গড ভগবানলৈ প্রার্থনা বলাইছে বিপিএ হাগ্রামা মহিলা দিবস শিক্ষাবর কারণে বাথ ব্রহ্ম জয় গুরু আমার নাম যিমান বড় আমার বৌদিস বিটিসির যিমান ধর্মাবলম্বী আছে নিজের নিজের ধর্ম রাস্তায় নি ভগবানলে প্রার্থনা জানাইছে আর ইয়ার পিছন আমি পড়েও ভয় খাব নালাগে ভগবান আছে আমার লগত আমার জনসাধারণে আমার রাইজে ভগবানের ওপরে বিশ্বাস করে আজি প্রার্থনা জনাও জনাওয়া মানে এই এনার্জি এই শক্তি গোটেই বিটিসি অঞ্চল গোটেই ভারত ভারত গোটেই অসমত বই যাব আর সেই মেসেজ বই পাব গাঁওয়ে গাঁওয়ে বই পাব খাওয়ালে খাওয়ালে বই পাব সমগ্র মানুষ আজি গম পাব যে বিপিএফর কারণে ভগবান আছে আমি জিতি যাম মই দীঘলীয়া কথা কব বিচরা নাই মই কয়েকটা আমার এতিয়া সরকারের নেতা সকল প্রশ্ন করব আহ্বাইছি আমার কাছে প্রশ্ন সঙ্গে লবিনে জানিবে সরকার মনে যে মুসলিম ভাই হব মই আপনার এটা অনুরোধ একটা মেসেজ দিব বিচার যে মুসলিম জাতির লোক কিমান দল সংগঠন কিমান রাজনীতির দল সংগঠন নেতা সকলে আপনার ইলেকশনের প্রাক মুহূর্ত বিভিন্ন ধরনের কথা কয়
বিভিন্ন ধরনের মিশা প্রতিশ্রুতি দি পেলায় ভোট আদায় করিছে, কিন্তু বড় শিক্ষার পিছক কোন নেতায় কোন রাজনীতির দলে আপনার জাতীয় সমস্যা দুঃখ আরো বেদনা আরো কর কোনদিন চিন্তা করা না, কাম করা না। যোৱা এমপি ইলেকশন, ইয়ার আগত এমপি ইলেকশন বহুত প্রতিশ্রুতি পাই পেলায় আপনাদেরকে ভুল বুঝি পেলায় মূল হুগির যেটা রাজনীতি বিপিএফ রাজনীতি এড়ি পেলায় বহুকে আমার মুসলিম ভাই বহুকে অন্য দলক ভোট দিছে ওরা বড় দল বড়। কিন্তু আজি আপনাদেরকে ভাবি চাব যে এই ওরা বড় নেতা সকলে না আমার মুসলিম ভাই সকল কিবা জাতীয় সমস্যার উপর চিন্তা করেছে না কিবা একটা ভাল কাম করে দিছে, বরং আপনাদেরকে সব যে মানুষ আপনাদেরকে এমপি বনাই দিছিল তেখেতে ওরা বড় করে পেলায় বড় নবকে আমার ক্রমপরর লোককে আজি এই বিটিসি সরকার গঠন করা তো আপনাদেরকে দিতেছে কি ভাই ভোটা হোক কি ভয় খালে যে আমার এমপি নবসরণীয় ডাঙরিয়া ওরা বড় রাজনীতি করে পেলায় কি ভয় কি কারণ আজি ক্রমত বড় বড় মানুষ লগত সরকার গঠন করিলে আপনাদেরকে সুধি চাব এই কথাটো আজি এনসার দিও ওরা বড় নেতা সকলে গতিকে আগন্ত আজির পড়া নহয় আজির পড়া যদি আরম্ভ হয় অদূর ভবিষ্যৎ আপনাদেরকে কোনোদিন তেনেকুৱা চিন্তাধারা যে রাজনীতি সেই রাজনীতির যেন সমর্থন নকরে মই আপনাদেরকে আহ্বান জানাইছো। আজি বাহাই আদিবাসী ভাই সকলে আমার বিটিসি অঞ্চল বা সমগ্র অসম সবতকে পিছ পড়ি থাকা জাতি, কিন্তু আদিবাসী সকলের কোনো কমি নাই। ইয়াত যিমান আমার আদিবাসী দাদা ভাই সকল আহিছে আপনাদের মনত রাখিব কোন জাতি আপনাদের কমি নহয়। আমার বড় সকল যদি বড় ভাষা আছে, বাঙালি সকল যদি বাঙালি ভাষা আছে, আপনাদের আদিবাসী ভাষা আছে, সন্তালী সকল সন্তালী ভাষা, উড়াও সকল উড়িয়া ভাষা, মুন্ডা সকল মুন্ডা ভাষা আছে, বড় সকল যদি সংস্কৃতি আছে, আমি যদি বাগুরু মা নাচো আপনাদের ঝুমুর নাচে কোনো জাতি বস্তির কৃষ্টির পর আপনাদের কমি নহয়। আপনাদের জাতির যে রীতি নীতি সেটা কোনো জাতির রীতি নীতির ফলে কম নহয়, বরঞ্চ বেশি সভ্য বেশি সিভিলাইজ। গতিকে এই জাতি রাজনীতি করে পেলে যেনেকে বিভিন্ন দল বলে বিভিন্ন দলে যেনেকে ঠকায় এই সময় আরো ঠকা পোৱা সময় নহয়। আপনাদেরকে উঠি আহক উঠি আহক বুঝি লোক আদিবাসীর ভবিষ্যৎটো চাই পেলায় আপনাদেরকে আজি পঢ়ি থকা ভয় থকা ভয় পাওয়ার কোনো কথা নাই। আহি পেলায় সেই মূল মূল ঢুকির যে রাজনীতি বিপিএফ রাজনীতির লগত মিলি পেলায় আপনাদেরকে সমাজ করে তোলার চিন্তা করক। যিমান দূর ঠকাইছিল আদিবাসী সকল আজি তেখেত সকলেও চেতনা আহিছে, সমগ্র আমার বগলের অঞ্চলের যিমান আদিবাসী আছে গম পাইছে যে যেনেকে আদিবাসী এসটি ফাইলে দিব বলে রাজনীতি করেছিল, কিন্তু ভোট লওয়ার পিছত জিতি যাওয়ার পিছত কোন আদিবাসীর সেই ট্রাইবেল সমস্যা এসটির সমস্যাটো কোনো না অ্যাসেম্বলিত কইছে না পার্লামেন্টত কইছে না কিবা এটা ডিসকাশন হয়েছে না ভারত সরকারের লগত কিবা আলোচনা হয়েছে, একো হওয়া নাই। রাজবংশী রাজবংশী ভাই সকল মই একটা কথা কব বিচার, আপনাদেরকে জাতি হিসাবে কোনো জাতি কমি নহক, কোনো বস্তুর আপনাদের অভাব নাই, অভাব আছে বলে কলে আমার রাজনীতি চেতনা রাজবংশীর কষ রাজবংশীর যে জাতীয় সমস্যা সমাধানের আমি ব্যবস্থা বিচার, এই ব্যবস্থাটা কোনো রাজনীতি দলের দ্বারা নহব কোন নেতার দ্বারা নহব, সেইটো বিপিএফ দলের দ্বারা হব, বিপিএফ দলে
আরম্ভণিৰ পৰা এই অঞ্চলত জাতি বস্তির প্রকাশক কৰি আহিছে, কামত কৰি আহিছে। আৰু তেনেকুৱা ব্যক্তি কোনো ৰাজনৈতিক দলৰ ব্যক্তি বা নেতা সকলক আপোনালোকে নাপাব। আমাৰ অঞ্চলত আছে হাগ্ৰামা মহিলাৰী, তেখেতে বিটিসিৰ নেতা হল, এই বিপিএফ দলৰ ৰাজনীতিৰ নেতা হল, সমগ্র জাতি বস্তির একে লৈ পেলায় জাতীয় সমস্যাবোৰ সমাধান করার ব্যবস্থা তেখেতে বিচাৰিছে। আজি জ্বলন্ত সমস্যা, মূল সমস্যা রাজবংশী সকল যে এসটিকরণের সমস্যা, এই সমস্যা প্রকাশ করে বলে অলপ দলের কানক হাগ্ৰামা মহিলাদেৱে বিটিসি সিদ্ধান্ত লৈ পেলায়, কেবিনেট সিদ্ধান্ত আর এসেম্বলি সিদ্ধান্ত লৈ পেলায় আমার বিটিসি অঞ্চলের টাকা কোচ রাজবংশী আর আদিবাসী সকল অতি সোনকালে এসটি দিব লাগে বলে তেখেতে আসাম সরকার আর ভারত সরকার লিখিতভাবে দাবি প্রেরণ করেছে। ইয়াতে বেশি কাম করা ওরা বড় নেতা সকল আপনাদেরকে দেখিছে নাকি পাইছে নাকি, কোনবা কংগ্রেসের দল, কোনবা বিজেপির দল, কোনবা ইউপিপিএল নেতা সকল আপনাদেরকে দেখিছে নাকি? মই আজি প্রশ্ন করব বিচার, ইউপিপিএল দলের নেতা সকল সমগ্র বিপিএফর বাইরে বিটিসির যেমন নেতা সকল আছে তেখে সকল বড় একটা প্রশ্ন, এই জ্বলন্ত সমস্যা আদিবাসী সকল এসটিকরণ আর রাজবংশী ভাই সকল এসটিকরণের প্রতি আপনাদের স্থিতি কি, আপনাদের সিদ্ধান্ত কি, আপনাদেরকে উত্তর দিব লাগে। রাজবংশী ভাই সকল, আদিবাসী ভাই সকল, মই আজি প্রশ্ন করছো, ইয়াত ইলেকশন মাত্র দিয়া না, আমার দাদা ভাই রিপোর্টার ইয়াত আছে, তেখেত সকলের দ্বারা যেন মই যে প্রশ্ন হয়েছো ইউপিপিএল হোক আর অন্য দলের নেতা হোক তেখেত সকলের খানো খান দেখে যেন মই পাই আর প্রশ্ন উত্তর আমার যেন দিয়ে দিব জানিব, যে এসটিকরণের যে সমস্যা আদিবাসী সকল আর রাজবংশী সকল ইয়ার প্রতি আপনাদের স্থিতি কি, আপনাদের সিদ্ধান্ত কি, এই ক্লিয়ার করে দিব লাগে। রাজবংশী মানুষ আছে না নাই ইয়া, যদি আছে আপনাদের সমর্থন করব, হব যে প্রত্যেক দল সংগ্রহ করে, প্রত্যেক দল সংগ্রহ করে ইয়াক উত্তরটা দিব লাগে, ইহতর স্থিতি সিদ্ধান্ত কি।